ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার শাহবাগ থানা পুলিশ নবজাতকটি মেয়ে শিশু শুক্রবার ভোর দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয় কুকুর নবজাতকের লাশটি নিয়ে টানাটানি করছিল লাশটি অজ্ঞাত স্থান থেকে এনে জরুরি বিভাগের সামনে ফেলে যায় কুকুরটি শাহবাগ থানার এসআই মোহাম্মদ জাফর বলেন ভোরে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে আর এস হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করি নবজাতকটির বয়স একদিন হবে পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয় তিনি আরো বলেন খবর নিয়ে জানতে পারি একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের লাশটি নিয়ে এসে ওই স্থানে ফেলে যায় কোথা থেকে কুকুর নবজাতকের লাশটি নিয়ে এসেছে তা জানা যায়নি ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফলে সন্তান জন্ম নেয় সন্তানটিকে গোপনে ফেলে গেছে মা